জঙ্গলে হাতি বন দপ্তরের বিশেষ গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা জঙ্গল পথে রাস্তায় নামানো হল হুলাপাটি ছোট রাস্তার বদলে বড় রাস্তা ব্যবহারের পরামর্শ আজ থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা জঙ্গলের পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে ব্যবস্থা নিল বন দফতর হাতির আতঙ্কে মোতায়েন করা হয়েছে হুলাপাটি বন বনদপ্তরের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হল পরীক্ষা কেন্দ্রে এদিন চান্দ্রা রেঞ্জের গুরগুড়িপাল থেকে গ্রামের রাস্তায় উঠে এলো সেই ছবি পাশাপাশি ভাদুতলা মৌপাল সহ বিভিন্ন মোড়ে মোড়েই দফতরের কর্মীদেরকে মোতায়েন করা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে সেই কারণেই সদা তৎপর রয়েছে দফতরের কর্মীরা আজ থেকে শুরু হয়েছে পরীক্ষা তাই জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে সেই কারণেই বনদপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গত বছর জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীর সেই অভিজ্ঞতা থেকে এবার বাঁকুড়ার হাতি উপদ্রুত জঙ্গলমহলে বাড়তি সতর্কতা দপ্তরের এ বিষয়ে দপ্তরের পক্ষ থেকে সূর্যকান্ত ভুঁইয়া জানান আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চারিদিকে হাতির উপদ্রবের কারণে নাজেহাল অবস্থা তাই পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষা শেষে যাতে তারা বাড়িতে ফিরতে পারে সেই কারণেই বন দপ্তরের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে আমরা যে মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের অর্ডার আছে এই ভূমিকা আমরা নিয়েছি যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাইতে পারে ওই আমাদের রেসিডেন্স হাতিয়া এদিক তো ঘোরাফেরা দু একটা করতেছে তার জন্যে আমরা এই আমাদের ডিপার্টমেন্ট থেকে এই পরিকল্পনা উত্তরবঙ্গের ধূপগুড়িতে জঙ্গল লাগোয়া এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হল বিশেষ নিরাপত্তা বন দফতরের গাড়িতে করে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে ডুয়ার্সের মরাঘাট খুট্টিমারি মেলা বস্তি এলাকার পরীক্ষার্থীদেরও একইভাবে পৌঁছে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরেও বিশেষ নজর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের স্কট করে জঙ্গলের পথ ধরে হুটার বাজিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে সেই সাথে জঙ্গলে ছোট রাস্তা এড়িয়ে বড় রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে গত বছর অর্থাৎ দু সালে জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই হাতির হানায় মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিতে বাবার সাথে বেরিয়েছিল অর্জুন দাস নামে পরীক্ষার্থী সেই সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাতাল হামলায় গুরুতর জখম হয় অর্জুন তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অর্জুনের এই ঘটনার জেরে রীতিমতো শোকস্তব্ধ ছিল গোটা রাজ্যবাসী শুধু তাই নয় সেই সাথে বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গল এলাকাগুলিতেও বিভিন্ন সময়ে হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামবাসীরা কখনো হাতির তাণ্ডবে গ্রামবাসীদের ঘরবাড়ি ভেঙে চুড়ে যায় আবার কখনো হাতির তাণ্ডবে নষ্ট হয় ক্ষেতের ফসল সেই কারণে হাতির উপদ্রবের কথা মাথায় রেখে এবছর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে সেই সাথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সদা তৎপর রয়েছেন বন দপ্তরের পাশাপাশি পুলিশকর্মীরাও বনদপ্তরের আধিকারিক ধর্মেশ্বর মিদ্যা জানান মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছে তাই তারা যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সে কারণেই আমরা সব দিক খতিয়ে দেখছি এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা ওনারা আসছেন ওনাদেরকে রাস্তাটা যদি সতর্কভাবে মানে সুস্থভাবে যাতে আমরা পরীক্ষা কেন্দ্র পৌঁছে দিতে পারি সেই চেষ্টাই করা হচ্ছে ডিপার্টমেন্টকে সেই অর্ডারই আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাঁকুড়া সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ